আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। ভাবির বানানো কেক আর পুডিং একটু শেয়ার করলাম। তো আসলে বাচ্চাদের বার্থডের ব্লগেরই কিছু অংশ আজকে আমি শেয়ার করব। ওরা হচ্ছে কেক টেক কাটার পরে বাইরে আমাদের পেছনে যে টেরেসটা আছে ওখানে ওরা কাজিনরা সবাই মিলে অনেক মজা করেছিল। তো আমি আমার চার ছেলে মেয়েকে একটু ছবি ওঠানোর চেষ্টা করছিলাম, বাট খুবই অস্থির জাকি জাহি, ওদেরকে ধরে রাখা মুশকিল হচ্ছিল সুহার জন্যে। তো আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওদেরকে দেখলে, বাচ্চা বাহিনী, ওরা যা মজা করেছে, যা দুষ্টুমি করেছে, আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওদের এক একটা আচার আচরণে আমার ছোটোবেলা আমি দেখতে পাই, আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। তো এখানে ওরা হচ্ছে ওয়াটার বেলুন নিয়ে মজা করছিল, অনেকগুলো ওয়াটার বেলুন আহনাফা সুহা মিলে ঠিক করেছে, পানি ঢুকিয়ে নিয়েছে, এখন ওরা ছুটে ওইটা একজন একজনকে মারছিল, নিচে ফাটাচ্ছিল। এটা যে ওরা কি আনন্দ পাচ্ছিল দেখে আমার মনে চাচ্ছিল যে আমিও ওদের সাথে একটু করি। তো যাই হোক, আসলে খুবই এনজয় করেছে ওরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওদের কিচ্ছে মতো মানে স্বাধীনতা দিয়েছি যে যা ইচ্ছা করো, আর আমরা হচ্ছে এনজয় করছিলাম, আমি, ভাবি, ওদের বাবা। যথেষ্ট পরিমাণ আনন্দ করার পরে ওদের বেলুন শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে এখন ঘরে ফেরার পালা, সবাই ভিজে একাকার। তারপর ওদেরকে আবার ফ্রেশ করে দিয়েছি, এরপরে হচ্ছে যে মুভি টাইম। ওরা পপকর্ন আর মুভি দেখছিল, পাঁচজন হচ্ছে ভেতরের বেডরুমে, ওরা কার্টুন দেখছিল, কার্টুন কি একটা মুভি জানি দেখছিল। আর বড় দুজন আহনাফ আর সুহা, ওরা আরেক রুমে স্ক্যারি মুভি দেখছিল, ভূতের নাকি কেমন যেন একটা ভয়ের একটা মুভি দেখছিল। তো যাই হোক, এভাবে ওদের সময়টা খুবই ভালো কেটেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকের মতো তাহলে আমি আল্লাহ হাফেজ করে নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।